হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমার হাতে যেই ফোনটি দেখতেছেন, ফোনটির মডেল হচ্ছে গ্যালাক্সি S3। তো আমরা যদি একটু ক্লিয়ার করে দেখি, আমাদের এখানে সেভ মোড লেগে আছে। তো হয়তো বা আমরা অনেকজনেই সেভ মোড রিমুভ করার জন্য ফোনকে প্লাস করে থাকি, হয়তো বা ফোনকে ফরম্যাট করে থাকি। তো আজকে বেসিকলি আমি আপনাদেরকে অন্যভাবে এই জিনিসটা দেখানোর চেষ্টা করব। তো তার কারণে আমাকে যেটা করতে হবে, আমি ফার্স্ট টাইম এই মোবাইলের যে স্ক্রুগুলো রয়েছে, আমি স্ক্রুগুলো এখান থেকে রিমুভ করে রাখি। তো সেভ মোড সম্পর্কে আমি যদি আপনাদের সাথে আরও কিছু ডিসকাস করতে যাই, তার ক্ষেত্রে দেখা যাবে কি আসলে আমরা সেভ মোড যদি আমাদের ফোন থেকে চলে আসে, তাহলে আমাদের কোনো প্রকার যে আমাদের সেটের মধ্যে আমরা যে প্লে স্টোর থেকে যে সমস্ত সফটওয়্যার, আমরা ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার, বিভিন্ন প্রকার যেসব সফটওয়্যার আমরা ব্যবহার করি, বা ওই সফটওয়্যারগুলো অটোমেটিকলি হাইড হয়ে যাবে। তো তার কারণে আমরা কোনো প্রকার সফটওয়্যারে আমরা ইউজ করতে পারবো না, আমাদের ইনেবল হবে না। তো এই সেভ মোড রিমুভ করার জন্য কয়েকটি সিস্টেম রয়েছে। তার ক্ষেত্রে বেসিকলি আমরা যেই টেকনিশিয়ানগুলো, আসলে আমরা প্রায় ক্ষেত্রে আমরা সেটটিকে ফরম্যাট করে ফেলি। তো ফরম্যাট করার ক্ষেত্রে যেই প্রবলেমটা হয়, প্রবলেম করার ক্ষেত্রে আমাদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে গিয়ে আসলে ফোনের মধ্যে যত প্রকার ডাটা রয়েছে সব ধরনের ডাটাই চলে যাবে। তো ভিউয়ার্স, আমরা এখান থেকে মোটামুটি এই ফোনটিকে তো আমরা এখান থেকে এই ফোনটিকে টোটালি এখান থেকে রিমুভ করে ফেললাম। রিমুভ করার পর আমাদেরকে এখানে একটু কাজ করতে হবে। তো তার জন্য আজকে আমি এই সেটটির যেই কাজটা করব, আমাদের এখান থেকে ছোট্ট একটি কাজের মাধ্যমে, তো আমি তার কারণে আজকে আপনাদেরকে আসলে মনে করলাম এই সেটের কাজটা আপনাদের সাথে একটু লাইভে এসে ডাইরেক্টলি, আসলে আমরা প্রায় টেকনিশিয়ান রয়েছেন, আমরা আসলে এই প্রবলেমটা নিয়ে অনেক প্রকার একটু প্রবলেম ফেস করতেছি। তো আমি এখান থেকে এক মিনিটের জন্য এটাকে রিমুভ করে দিচ্ছি। তো হয়তো বা আসলে আমরা অনেকেই অনেকভাবে এই কাজগুলো করে থাকি। তো আমি এখান থেকে ভলিউম মাইনাসটি রিমুভ করব। তো ভলিউম মাইনাসটি রিমুভ করার মাধ্যমে দেখি আমাদের কাজগুলো সাকসেসফুল হয় কি না। তো ভিউয়ার্স, আমরা এখান থেকে ভলিউম মাইনাসটি অলরেডি রিমুভ করে নিয়েছি। তো আমি এখানে কি করব, আবার এই যে ফোনটা যেভাবে ছিল আমাদের ফার্স্ট অবস্থায়, আমরা আবার সেভাবে লাগানোর চেষ্টা করতেছি। তো আমরা বেসিকলি আমরা যে প্রবলেমগুলো, আসলে এই সেভ মোড নিয়ে অনেকজনে অনেক প্রকার প্রবলেম হয়। তো আসলে আমরা বেসিকলি কীভাবে কাজগুলো করা লাগে আসলে আমরা ওইটা আমাদেরকে জানা হয়ে ওঠে না, হয়তো বা বোঝা হয়ে ওঠে না কীভাবে কাজগুলো করলে বেসিকলি আমরা সাকসেসফুলভাবে কাজগুলো করতে পারব। তো এখান থেকে আমি এই যে মাইনাস বাটনটা, আমাদের S3-এর যে ভলিউম কি বা এই যে মাইনাস বাটনটা, আমি এখান থেকে এই মাইনাস বাটনটা রিমুভ করে নিলাম। রিমুভ করার মাধ্যমে আমি এখনকার ফোনটিকে চালু করার চেষ্টা করব। তো আমি এখান থেকে ফোনটিকে আবারও একটু চালু করার চেষ্টা করতেছি, দেখি। তো ভিউয়ার্স, আমাদের ফোনটি এখান থেকে সম্পূর্ণ চালু হয়ে গিয়েছে। তো আসলে আমরা এখান থেকে দেখব আসলে আমাদের সেভ মোডটি কি আসলেই অটোমেটিক্যালি চলে গেছে কি না। হয়তো বা আমরা অনেকজন এই ফোনের ভিতরে বিভিন্ন প্রকার সেটিং বা ইউটিউবের মধ্যে অনেক ভিডিও পাবেন আপনারা কীভাবে সেভ মোডগুলো রিমুভ করে, আসলে কোনোভাবেই হয় না, ওই সম্পূর্ণ এগুলো বুকাস বা বাজে ভিডিও, ফেক ভিডিও। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে ডাইরেক্টলি বেসিকলি দেখিয়ে দিলাম আসলে আমাদের সেভ মোডগুলো আমরা কীভাবে রিমুভ করতে পারি। তো আমি তার সাথে সাথে আপনাদের সাথে আরও একটু কথা বলে নিতে চাই, আমরা যারা, তো আমি আপনাদেরকে বেশটি আবার একবারের জন্য ক্লিয়ার করে দেখাচ্ছি। দেখুন, এখান থেকে সম্পূর্ণ
আমি এই বেস্টটি এখান থেকে সম্পূর্ণ এই বেস্টটি আমি এখান থেকে রিমুভ করে ফেলেছি, আমাদের ভলিউম মাইনাস বাটনটা। তো ভিউয়ার্স, আমি আপনাদের সাথে একটি কথাই বলে নেই, এই যে ফোনটা দেখতেছেন, এই ফোনের কোন কোন মডেলগুলোর মাধ্যমে আমাদের এই সেভ মোডটা আর আসবে না আমরা যদি এই কাজগুলো করি, তো তার জন্য আমি আপনাদেরকে একটু বলে নেই, গ্যালাক্সি S3, তারপর 9060, তারপর 7582, 7862, এই ব্র্যান্ডের অনেকগুলো সেটই আমরা চাইলে এভাবে আসলে আমাদের সেভ মোডগুলোকে আমরা রিমুভ করতে পারবো। তো ভিউয়ার্স, আমি এখান থেকে আপনাদের জন্য আবার একবারের জন্য এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে আমাদের ফোনটি কতটুকু সফলভাবে আমরা কাজটা করতে পেরেছি। তো আমি এখান থেকে ফোনটিকে আবারও একবারের জন্য চালু করে নিলাম। তো আসলে ভিউয়ার্স, আপনারা সবসময় আমাকে সাপোর্ট দিয়ে আছেন বা আমার এই চ্যানেলটির সঙ্গে আছেন, তো আশা করি ভবিষ্যতে আমার এই চ্যানেলটির সঙ্গে এভাবেই থাকবেন। তো ভিউয়ার্স, আমরা দেখতেছি আমাদের এখান থেকে এই ফোনটি সম্পূর্ণ আকারে চালু হয়ে গিয়েছে, আমাদের সেভ মোডটি চলে গিয়েছে। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা। ওকে, আল্লাহ হাফেজ।